আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। এরপর জানিয়ে দেব ইওলের মন্তব্যের পর তেহরান ও সিওলের মধ্যে উত্তেজনা। এদিকে রুশ সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখায় নিষেধাজ্ঞা ক্ষুব্ধ পুতিনের মিত্র রমজান কাদিরভ। আরও জানিয়ে দেব সীমান্তের অদূরে গঙ্গার উপনদীতে বাঁধ বানাচ্ছে চীন, দেখালো উপগ্রহ চিত্র, চাপ বাড়ল ভারতের। এদিকে ইসরায়েলের চরম পদক্ষেপ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আহ্বান ফিলিস্তিন প্রেসিডেন্টের। সর্বশেষ জানিয়ে দেব বিবিসিতে ইমরান খানের সাক্ষাৎকার, সুষ্ঠু নির্বাচন না হলে পাকিস্তানের দশা হবে শ্রীলঙ্কার মতো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য নির্ভরযোগ্য সংবাদ শুনুন। পশ্চিমা দেশগুলোকে আবার হুঁশিয়ারি করল ক্রেমলিন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ইউক্রেনে রাশিয়া গত বছর যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তার ১১ মাসের মাথায় এ হুঁশিয়ারি দিল মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল মস্কো এক সংবাদ সম্মেলনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের পশ্চিমা পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক একটি পরিকল্পনা, এর মাধ্যমে সংঘাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে, বৈশ্বিক ও ইউরোপীয় নিরাপত্তার জন্য তা ভালো হবে না। আজ শুক্রবার জার্মানির রামস্টাইন বিমান ঘাটিতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও তাদের মিত্র প্রায় ৫০টি দেশের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগমুহূর্তে দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে উল্লেখ করেছেন। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলেছে ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না। ইওলের মন্তব্যের পর তেহরান ও সিওলের মধ্যে উত্তেজনা, ইরান সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এমন মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে তেহরান ও সিওলের মধ্যে। বৃহস্পতিবার পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে ডেকেছে দুই দেশই। এর মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। দেশটিতে অবস্থান করা কোরীয় সেনা উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় ইরানকে টেনে আনেন ইয়ল। বলেন, উত্তর কোরিয়া যেমন দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি, ঠিক তেমনি সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি ইরান। তাৎক্ষণিকভাবে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইয়লের বক্তব্য সরাসরি ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক, যার কোনো বৈধতা ও গ্রহণযোগ্যতা নেই। এটি ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়লের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করবে বলেও জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী রেজা নাজাফি। অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে সিওলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ওই বক্তব্যের ব্যাখ্যা নিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যেই ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন হয় ইউরোপীয় পার্লামেন্টে। ৬৩৮ সদস্যের উপস্থিতিতে উত্থাপিত ওই প্রস্তাবের পক্ষে ৫৯৮ জন আইন প্রণেতা ভোট দেন। অন্যদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ৯টি, আর বিরত থাকেন ৩১ জন। রুশ সেনাবাহিনীতে দাঁড়িয়ে রাখায় নিষেধাজ্ঞা ক্ষুব্ধ পুতিনের মিত্র রমজান কাদিরভ। রাশিয়ান সৈন্যদের দাঁড়িয়ে রাখার ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। রমজান কাদিরভ বলেছেন ইউক্রেনে যুদ্ধরত তার বাহিনী মুসলমান এবং মুখের দাঁড়িয়ে রাখা ধর্মীয় কর্তব্য। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র কাদিরভের এই মন্তব্য রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে
খোলাখুলি সমালোচনার সর্বশেষ ঘটনা। তার আগে রুশ সেনাদের ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভেজনি প্রিগোজিনও প্রকাশ্যে রাশিয়ান সামরিক নেতৃত্বের সমালোচনা করেছিলেন। আল জাজিরা বলছে, গত বুধবার সংবাদ মাধ্যম আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এবং রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর সোবেলভ দাড়ি ব্যক্তিগত স্মার্টফোন এবং ট্যাবলেটের উপর নিষেধাজ্ঞাকে সামরিক শৃঙ্খলার প্রাথমিক অংশ হিসেবে যুক্তি দেন। এরপর বৃহস্পতিবার টেলিগ্রামে দাড়িওয়ালা রমজান কাদিরভ লিখেছেন, আপাত দৃষ্টিতে লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর অনেক অবসর সময় আছে, কারণ সামরিক আচরণবিধি বারবার পড়া ছাড়া তার আর কিছু করার নেই। এমনকি ভিক্টরের এই মন্তব্যকে স্পষ্ট উস্কানি বলে অভিহিত করেছেন কাদিরভ। তিনি বলেছেন, তার বেশিরভাগ মুসলিম সৈন্য তাদের ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে দাঁড়িয়ে রাখেন। এদিকে ইয়েভিজনি প্রিয়গোজনের সঙ্গে রুশ প্রতিরক্ষা সংস্থার বিবাদ গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে। তিনিও সেবুলভের মন্তব্যকে অযৌক্তিক এবং 1960-এর দশকের ধ্যান ধারণা বলে অভিহিত করেছেন। কাদিরভ ও প্রিগোজিনের বাহিনী ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে লড়ছে, তবে 2022 সালের শেষ দিকে ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর সেনাবাহিনীর ব্যর্থতার মুখে পড়ার পর রাশিয়ার সামরিক নেতৃত্বের সমালোচনায় তারা আরও স্পষ্টবাদী হয়ে উঠেছেন। উল্লেখ্য, 2007 সাল থেকে চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই ব্যক্তি ইউক্রেনের যুদ্ধের শুরুতেই রুশ বাহিনীর পক্ষে যোগ দিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গত বছর 28 মার্চ তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেন পুতিন। সীমান্তের অদূরে গঙ্গার উপনদীতে বাঁধ বানাচ্ছে চীন, দেখালো উপগ্রহ চিত্র, চাপ বাড়ল ভারতের। ইয়াংলু জ্যাংবোরো পাশাপাশি চীন ভারত নেপাল ট্রাই জংশনের অদূরে মাবজা জাংবো নদীর উপর চীনা বাঁধ নির্মাণের উপগ্রহ চিত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে। লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমান্ত সমস্যা এখনও মেটেনি। এরই মধ্যেই প্রকাশ্যে এল প্রকৃত চীন অধিকৃত তিব্বতের ব্রহ্মপুত্র নদ অর্থাৎ ইয়ারলুং জ্যাংবো এবং গঙ্গার একটি উপনদীতে নির্মীয়মান বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উপগ্রহ চিত্র। ইয়ারলুং জ্যাংবোর পাশাপাশি চীন ভারত নেপাল ট্রাই জংশনের অদূরে মাবজা জ্যাংবো নদীর উপর চীনা বাঁধ নির্মাণের উপগ্রহ চিত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে। আমেরিকার ইন্টেল ল্যাবের দূরত্বের ভূতত্ত্ব গবেষক ড্যামিয়েল সাইমন ছবিগুলো প্রকাশ করে জানিয়েছেন, সেগুলো 2021 সালের মে মাসে তিব্বতের বুরাং কাউন্টিতে মাবজা জ্যাংবো নদীর উপর চীনা বাঁধ ও জলধারা নির্মাণের প্রমাণ। ওই এলাকার অদূরেই উত্তরখণ্ড রাজ্য। পরিবেশবাদীদের মতে চীনের এই পদক্ষেপ চিন্তা বাড়াতে পারে ভারতের, কারণ ব্রহ্মপুত্র নদের সমতল যাত্রাপথের বেশিরভাগটাই ভারতের মধ্য দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চগতিতে পরিবর্তন এলে বা কোথাও কোনো বাধা তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হতেই পারে, তাতে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষেরা নানা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, অরুণাচল প্রবেশের পরে ইয়াংলু জ্যাংবোর নাম হচ্ছে সিয়াং, সেখান থেকে অসম হয়ে এসে গিয়েছে ব্রহ্মপুত্র। ইসরায়েলের চরম পদক্ষেপ বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আহ্বান ফিলিস্তিনির প্রেসিডেন্টের। ফিলিস্তিনির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস বৃহস্পতিবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নতুন সরকারের বিভিন্ন পদক্ষেপ বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে সময় ফুরিয়ে যাওয়ার আগে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে পশ্চিম তীরের রামাল্লা নগরীতে আব্বাস দপ্তরের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, তিনি যেসব কার্যক্রমকে ইসরায়েলি সরকারকে চরমপন্থী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন, সেসব কার্যক্রম বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার আহ্বান জানান। এ সময় আব্বাস এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার অবশিষ্ট সুযোগগুলো ধ্বংস করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন। প্রতিবেদনে বলা হয়, আব্বাস সুলিভানকে দুই রাষ্ট্র সমাধান এবং স্বাক্ষরিত শান্তি চুক্তি ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েলের নতুন সরকারের গ্রহণ করা ধ্বংসাত্মক পদক্ষেপ এবং অপরাধের বিষয় অবহিত করেন। ফিলিস্তিনি নেতা বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলে একতরফা বিভিন্ন অপরাধমূলক পদক্ষেপ বন্ধ করা। তাদের এসব অপরাধমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে জোরপূর্বক বসতি স্থাপন, হত্যা, ফিলিস্তিনের বিভিন্ন শহর ও নগরীতে হামলা এবং ফিলিস্তিনিদের ট্যাক্স কেটে নেওয়া। আব্বাস তুলিবানকে আরও বলেন, ফিলিস্তিন নেতৃত্ব ইসরায়েলের এমন অপরাধের ধারাবাহিকতা মেনে নেবে না এবং তাদের মোকাবেলা করবে। এর নেতৃত্ব ফিলিস্তিনি জনগণের অধিকার, ভূমি এবং পবিত্রতা রক্ষা করবে। এ সময় আব্বাস জেরুজালেমে দুই রাষ্ট্রের সমাধান সংরক্ষণ, বসতি কার্যক্রম বন্ধ এবং আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণের গুরুত্বের প্রতি জোর দেন। বিবিসিতে ইমরান খানের সাক্ষাৎকার, সুষ্ঠু নির্বাচন না হলে পাকিস্তানের দশা হবে শ্রীলঙ্কার মতো। পাকিস্তানের বর্তমান সরকার আগামী এপ্রিল মাসের মধ্যে আগাম নির্বাচন দিতে বাধ্য হবে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শিগগির অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে দেশটির দশা শ্রীলঙ্কার মতো হবে বলেও মনে করেন তিনি। সম্প্রতি বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে
পিটিআই চেয়ারম্যান আরও জানিয়েছেন, পাকিস্তানের নতুন সেনাপদের প্রধানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সাক্ষাৎকারে ইমরান খানকে প্রশ্ন করা হয়েছিল তিনি দেশটির অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নের বিষয়ে সরকারের সঙ্গে কথা বলতে প্রস্তুত কিনা। জবাবে পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান বলেন, এই সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতায় এসেছে নিলামের মাধ্যমে। তিনি অভিযোগ করেন, শাহবাজ শরীফ মোটা টাকায় সংসদ সদস্যদের কিনে ক্ষমতায় এসেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী 20-25 কোটি রুপি দিয়ে এমপিদের ভোট কিনেছিলেন বলে অভিযোগ করেন ইমরান। আর এই কাজে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া শাহবাজকে সাহায্য করেছেন বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী। বাজওয়ার বিরুদ্ধে 1000 কোটি রুপি দুর্নীতির অভিযোগ রয়েছে উল্লেখ করে ইমরান খান বলেন, পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে, দেশ একটি চোরাবালিতে আটকা পড়েছে, এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন।